হরিয়ানার দিকে যদি তাকাই যে আমরা এক্সিট পোলের হিসাব কিংবা গত কাল পর্যন্ত যদি দেখি যে কংগ্রেস অনেকটা নিশ্চিত ছিল যে তারা জিতে যাচ্ছে বিজেপি অনেকটা মেনেও নিয়েছিল হয়তো যে তারা হেরে যাচ্ছে আজকে যখন আবার ফলাফল গণনা শুরু হলো আমরা দেখলাম যে এক পর কংগ্রেস তাদের যে উৎসবের একটা ধারা ছিল সেই উৎসবটা অনেকটা কমে গেছে বিজেপি এগিয়ে যাচ্ছে এই যে চেঞ্জটা আসলে কংগ্রেস না হয়ে বিজেপি জিতে যাচ্ছে এই চেঞ্জটা আসলে কেন কি মনে হয় ধরুন হরিয়ানা হচ্ছে ভারতের রাজধানী দিল্লির পাশে খুব ছোট একটা রাজ্য ঠিক আছে খুব ছোট রাজ্য এখানে লোকসভায় দশটি আসন আচ্ছা এবং বিধানসভায় হচ্ছে নব্বইটি আসন রাজ্য হিসাবে খুব বেশি বড় কিছু না কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এটা দিল্লির একটা বেশ চারিদিক বেড় দিয়ে আপনি যদি ধরেন সেই মহাভারতের কুরুক্ষেত্র থেকে শুরু করে হস্তিনাপুর থেকে শুরু করে সব কিন্তু এই হরিয়ানার মধ্যে অবস্থিত ফলে অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় মানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিন্তু এবার এবারে কি দেখা গেল যে কংগ্রেস ধরে নিয়েছিল যে তারা জিতছেই কেন জিতছে গত লোকসভা নির্বাচনে যে দশটি আসনের মধ্যে ছয়টি কংগ্রেস পেয়েছিল এবং যে লোকসভার যে ভোটের প্যাটার্ন সেই প্যাটার্নে ধরে নেওয়া ছিল যে মানে কংগ্রেস ষাটটার বেশি আসনে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো আসনে তারা এগিয়েছিল যদি আমি বিধানসভা ভোটে ফলে স্বাভাবিকভাবেই কংগ্রেসের মানে কংগ্রেস থেকে ধরেই নেওয়া হচ্ছিল যে তারা জিততে চলেছেন কারণ বিজেপির মধ্যে ব্যাপক গোলমাল সেখানে তারা দশ বছর ক্ষমতায় এসব নিয়ে কংগ্রেসের ভেতরে একটা বিরাট মানে কি বলবো যে আস্থার জায়গা বা ওভার কনফিডেন্স যাকে বলে যে অতিরিক্ত আস্থার জায়গা তৈরি হয়েছিল কিন্তু ভোট গণনার শুরুতে যদি সকাল ভারতীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে সকাল আটটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত কিন্তু কংগ্রেস খুবই ভালোভাবে এগিয়েছিল এবং আপনার এমনও দেখাচ্ছিল যে কংগ্রেস সত্তর বাহাত্তরটা পর্যন্ত আসন পেতে পারে সেক্ষেত্রে বিজেপির আসন ছিল পনেরো থেকে বিশটার মধ্যে আঠারোটা কিন্তু এই যে সাড়ে নটার পর থেকে এগারোটার পর পর পর্যন্ত কিন্তু যত গণনার ফলাফল আসতে শুরু করলো আমরা টেলিভিশন বা বিভিন্ন অনলাইন ইয়েতে যেগুলো ইউটিউব চ্যানেলে দেখছিলাম চিত্রটা আস্তে 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 পরিবর্তন পাল্টে যেতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে বিজেপি পঞ্চাশটা মতো আসনে এগিয়ে আছে এবং কংগ্রেস নামতে নামতে তিরিশ বত্রিশে নে নেমে গেছে এই যে চেঞ্জের মধ্যে এদের মধ্যে কেউ কেউ অনেক কিছু আশঙ্কা করছেন একদল বলছেন যে আপনি যে ইভিএমে ভোট দেন এ ভোট দিলে একটা জিনিস আছে ভিভিপ্যাট ভিভিপ্যাট মানে আপনি ভোট দেওয়ার পরে একটা বাটনে চাপ দেন আপনি যে সিম্বলে ভোট দিয়েছেন ওই সিম্বলের ওই কাগজটি গিয়ে একটা পাত্রে জমা হয় আচ্ছা এটি হচ্ছে এখন একটা দাবি উঠেছে যে কংগ্রেসের উচিত সুপ্রিম কোর্টে আবেদন করা যে সমস্ত ভিভিপ্যাট ভিভিপ্যাটের মাধ্যমে যে ভোটের যে এর যে গিয়ে সেটা আবার গুনতে হবে কারণ এখানে সন্দেহ থেকে যাচ্ছে কিন্তু এই ভোটের পেছনে আরো অনেকগুলো কারণ আছে বলে ও যারা বিশ্লেষক বা যারা হরিয়ানা নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে নজর রাখছিলেন তারা বলছেন সেটি হচ্ছে কংগ্রেসের অতিরিক্ত আত্মবিশ্বাস আচ্ছা এই যে কংগ্রেস যখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় ওই ওটে সে তখন আর অন্যদের পাত্তা দেয় না সে একলা চলার একটা নীতি গ্রহণ করে এই যে একলা চলার নীতি গ্রহণ করার কারণে সে মায়াবতী বা চন্দ্রশেখর আজাদ এদের এদেরকে নেয়নি এদের না নেয়ার কারণে ওইখানে যে একটা দলিত ভোট আছে বিজেপি তাদেরকে আলাদা করে দাঁড় করিয়েছে এবং তাদেরকে ওই ভোট কাটতে যে ভোটটা কংগ্রেসের ঝুলিতে আসার কথা ছিল সেটা কাটা কাটনা বিজেপিতে পড়েনি কিন্তু কংগ্রেস পায়নি আচ্ছা ঠিক একইভাবে আইএনএলডি বলে যে দেবী দেবীলাল প্রতিষ্ঠিত মানে পার্টি তার ছেলে নেই তার ছেলের ছেলে যিনি দুষ্মন্ত চৌতালা দুঃমন্ত চৌতালার যে দল সেই দলও কিন্তু আলাদাভাবে ইয়ে করে জাট জাট মানে হচ্ছে কৃষক এই কৃষকদের ভোট একটা বড় অংশ কিন্তু কংগ্রেস যেটা পাবে বলে ধরে নিয়েছিল কারণ বিজেপির উপর ব্যাপকভাবে ক্ষুব্ধ ছিল কৃষকরা কিন্তু সেই জাট ভোটের একটা অংশ হয়তো আপনার ইয়ে কেটে নিয়ে চলে গেছে ঠিক আছে আপনার কংগ্রেসের ভোট কংগ্রেসের ভোট কমেছে কমার কারণে কিন্তু আজকে কংগ্রেস যে জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় থাকতে পারিনি তারপরে দেখেন যে যে এই ইলেকশনের সময় মানে লোকসভা নির্বাচনের সময় ইন্ডিয়া জোট করাল সেই ইন্ডিয়া জোটে তাদের একটা বড় তাদের একটা পার্টনার ছিল আম আদমি পার্টি এই আম আদমি পার্টি যখন তারা আম আদমি পার্টির যিনি মুখ্য ইয়ে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল কিন্তু আসলে তার বাড়ি কিন্তু হরিয়ানায় আচ্ছা হরিয়ানার উনি আম আদমি পার্টির প্রার্থীরা কিন্তু হরিয়ানায় বিরোধী বিজেপি বিরোধী নির্বাচনে দাঁড়িয়ে গেল ফলে আম আদমি পার্টিকেও কিন্তু ভোট কাটলে কিন্তু বিজেপির ভোট কাটেনি সে যদি ভোট কেটে থাকে তাহলে ভোট কেটেছে কিন্তু কংগ্রেসের ফলে যেটা হয়েছে সেটা যে তাহলে দেখুন কংগ্রেস সবার যারা ভোট কাটলো সবাই কিন্তু কংগ্রেসের কি ফলে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু কংগ্রেসের আলটিমেটলি কংগ্রেস তাহলে কি করা উচিত ছিল যেটা রাহুল গান্ধী করেননি বা রাহুল গান্ধীরা কংগ্রেসের নেতৃত্ব করেননি সেটি হচ্ছে ওই দল ছোট ছোট দলগুলোকে তাদের একটি আটটি আসন দিয়ে তাদেরকে সবাইকে একটা বৃহত্তর মানে মোর্চা বা জোর যাই বলি না কেন তা সেখানে আনার দরকার ছিল বা আনা উচিত ছিল সেই কাজটি যারা যেটা ওনারা ইন্ডিয়া জোট দিয়ে করতে চেয়েছিলেন লোকসভায় যে সাফল্য কিন্তু তারা উত্তরপ্রদেশে পেয়েছিলেন সেই কাজটি তারা এখানে করলেন না এবং এখানে না করার হাতে নাতে ফল কিন্তু কিছুটা হলেও বুঝতে পারছেন এখনো তারপরেও এখনো পরিষ্কার না যে পুরোপুরি পরিষ্কার না যে হরিয়ানায় মানে বিজেপি সরকার করতে যাচ্ছে তবে যদি বড় ধরনের কোনো পরিবর্তন না হয় ভোটের যে ট্রেন্ড এখনো পর্যন্ত আছে সেই ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে বিজেপি তার স্লিম মেজরিটি যদি থাকে তাহলে স্লিম মেজরিটি থাকবে এর আগেরবার বার দু হাজার কথা ধরি দু হাজার উনিশে মোদীর মানে প্রচণ্ড জনপ্রিয়তার মধ্যেও কিন্তু বিজেপি চল্লিশটা না একচল্লিশটা আসন পেয়েছিল আচ্ছা এবার দেখেন সে এখন পর্যন্ত আটচল্লিশটা আসনে এগিয়ে কখনো আটচল্লিশ কখনো পঞ্চাশ ফলে সে কোনো না কোনো কাজ করেছে বলা হচ্ছে যে বিজেপির পক্ষে আপনার আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বারো হাজার উঠান বৈঠক করেছে অথচ কংগ্রেস এই এই বিষয়গুলো কংগ্রেসটা বড় ব্যানার যে রাহুল গান্ধী গেলে কত লোক আসছে অমুক কাশছে তমুক আসছে দুই নম্বর হচ্ছে যে আরও একটি বিষয় এখানে বলা দরকার সেগুলো কংগ্রেসের ভোটের ফলাফল আসার আগেই তারা ধরে নিয়েছেন তারা জিতছেন এবং কে মুখ্যমন্ত্রী হবে এটা নিয়ে মারামারি ছিল যে হোড্ডা মুখ্যমন্ত্রী হবেন না কুমারী শৈলজা মুখ্যমন্ত্রী হবেন এটা নিয়েই একটা এগুলো তো মানুষ ভালোভাবে আসলে ন্যায় নেয় বা ন্যায়ও নেই